আশিকে রাসূল হযরতে হাসান বিন সাবিতের সন্তানরা বেঁচে আছে আছে না না আছে হযরতে আবু বকরের সন্তানরা বেঁচে আছে হযরতে আলীর সন্তান বেঁচে আছে গাউসে পাকের সন্তানরা বেঁচে আছে আমরা বেঁচে আছি বেঁচে থাকব আমাদের সকলের জীবন চলে যেতে পারে আমার নবীর ইশক বাংলার জমিন থেকে মিটবে না আমরা যাব আরো আসবে আমরা যাব আবার আসবে আমাদেরকে খতম করতে পারবা কিন্তু আওলাদ রাসূলকে খতম করতে পারবা না। দেখুন আজকে এখান থেকে আমি ওই কায়রো থেকে ইমাম জুন্নুন মাসরি উকবা ইবনু আমের ইবনে হাজার আসকালানি জালালউদ্দিন সুয়ুতি তাদের মাজার সব পাশাপাশি মুকাদ্দাম পাহাড়ের নিচে যত বড় বড় কিতাব সরার কিতাব সব মিশর থেকে লেখা হয়েছে ইবনে হাজার আসকালানি বুখারী সবচেয়ে শ্রেষ্ঠ সারা ফাতুল বারি ইবনে হাজার আসকালানির মাজার কায়রোর ডেড সিটিতে আমি জিয়ারত করে আসছি জুন্নুন মাসরি রাবেয়া দবিয়া বসরিয়া তার মাজার শরীফ সেখানে একটু পরে গেলে সাহাবি উকবা ইবনু আমের মাজার সেখানে আমার নবীজি সাহাবি উকবা ইবনু আমের ছাগলের পাল চড়াতেন আমি শুধু সে অভিজ্ঞতাই আজকে বয়ান করব ছাগলের পাল চড়াতেন হযরত খালিদ ইবনে ওয়ালিদের সঙ্গে এসে মুসলমান হলেন আবার ছাগলের পাল চড়ান সপ্তাহে একদিন এসে রসুল্লাহ দেখা করে চলে যান কয়েক সপ্তাহ পর তিনি আসছেন সালাম দিচ্ছেন আল্লাহর নবী ডানে মুখ ঘুরান ডানে গিয়ে সালাম দেয় বামে মুখ ঘুরান বামে সালাম দিলে ডাইনে মুখ ঘুরায় হাতে পায়ে জড়ায় ধরছে হুজুর আমার কি অপরাধ আপনার চেহারা যদি আমি দেখতে না পারি বাঁচবো কি করে আল্লাহর নবী বলে আকুবা তোমার ছাগল তোমার জন্য আগে না তোমার নবী আগে এটা বলো আগে বলো হুজুর আমার নবী আলবাত একশোবার হাজারবার আমার নবী আগে তাহলে আজকে থেকে আর ছাগলের পালে যাবি না এখানে থাক যে হুজুর রইলাম সেদিন থেকে উনি হুজুরের দৈহিক খাদেম শারীরিক খাদেম আল্লাহর নবীর চুল আশ্রয়ে দেয় তেল দিয়ে দেয় দাড়ি আশ্রয়ে দেয় মেসোয়াক ভিজাইয়ে দেয় পা পরিষ্কার করে দেয় হাত পরিষ্কার করে দেয় কাপড় পরিষ্কার করে দেয় আল্লাহর নবীর খাদেম হলেন আল্লাহর নবী বললেন আমার খেদমতের বিনিময়ে তুমি খেদমত করছো কি দিব আমি আয় আমার সামনে আয় সামনে বসাইলেন আমি যেভাবে কোরআন শরীফ পড়ি আমার ঠোঁটে ঠোঁট লাগাইয়া ঠিক সেইভাবে কোরআন শরীফ পড় হুজুর পরে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম উকবা ইবনে আমের কয় বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর বলে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উনিও কয় আলহামদুলিল্লাহ হুজুর ঠোঁটে ঠোঁট লাগাইয়া কোরআন শরীফ শিখালেন কোরআন শরীফ পড়ালেন কোরআনের কারি বানালেন তো এবার আমার সঙ্গে আসো সফর করতেন উকবা ইবনে আমেরকে উটের পিঠে তুলে দিতেন দিয়ে হুজুর লাগাম ধরতেন উকবা ইবনে আমের চিৎকার করতেন হুজুর আমি উটের পিঠে বসতে পারবো না মানুষ দেখবে খারাপ বলবে বলে আরে মানুষ দেখবে এই জন্যই তো আমি তোমাকে বসায় দিলাম তুমি আমার খাদেম তুমি আমার খেদমত করো এই জন্য তোমারও তো কিছু করা লাগে উটের পিঠে বসো উটের পিঠে বসাই আর রশি ধরে টানতেন সেই উকবা ইবনে আমের মারা গেছেন হযরতে আপনার 21 হিজরিতে আমর ইবনুল আসের সঙ্গে গিয়েছিলেন সেখানে তার কবর হয়েছে আজ 1436 বছর পর তার গোষ্ঠী তার জ্ঞাতি তার ছেলেমেয়েরা ছেলেমেয়ে তার ছেলেমেয়ে তার ছেলেমেয়ে তারা সকলেই সেখানে বাড়ি করে আছে চতুর্পাশে তাদের কবর মাঝখানে উকবা ইবনে আমেরের কবর সেখানে তার বংশের একজন মুয়াজ্জিন মসজিদে আজান দিল আসরের নামাজের আমি থ হয়ে গেলাম অবাক হয়ে গেলাম 70 বছর বুড়ার বয়স বুড়া আজান দিল মনে হলো 20 বছরের ছেলে আজান দিচ্ছে এই যে আমাদের হযরতে হাসান ইবনে সাবিত তিনি যে এখানে পড়লেন তিনি যে এখানে নাত পড়লেন বলেন আমাদের বাংলাদেশিদের এই গলা আমাদের আছে তার গলাও শুনলেন আর আমার গলাও শুনতেছেন আকাশ জমিন থেকে ফরক এটা আল্লাহর দান এটা কার দান এটা আল্লাহর দান গলার মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর মহব্বতের শরাব মিশিয়ে দিয়েছেন এই জন্য এত ভালো লাগে এত মজা লাগে সারা রাত বেবি যদি নাত খানি করতো আমাদের চোখে ঘুম থাকতো না ঠিক না বেটি ইনশাআল্লাহ আমরা এই পরিস্থিতি একটু ঠিক হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা চট্টগ্রামে হবে তারপরে পরে আমরা দিব ঢাকায় চট্টগ্রামের 3 দিন পরে আমরা ঢাকায়
আমাদের বাংলাদেশের আমাদের সকলের গৌরব আমাদের গার্জিয়ান আমাদের অভিভাবক আমাদের উপদেষ্টা আমাদের পরামর্শদাতা আমি জনাব আলহাজ সুফি মিজানুর রহমান সাহেবকে বলবো আগামী বছর এই সুন্নি সম্মেলন যেন এই চিটাগাংয়ে তিন দিন হওয়ার পর ঢাকার পল্টন ময়দানে আমরা তিন দিন করব এই দায়িত্ব আল্লাহর নবীর পক্ষ থেকে ঢাকায় তিন দিন করব শুনেন এই যে ঢাকায় আমরা তিন দিন করব আমরা ওনার সিপাহ সালার আমরা ওনার সৈনিক আমরা বুক পেতে দিব রাত নাই দিন নাই আমরা দৌড়াবো সারা বাংলাদেশ প্রচার করব সারা ঢাকা শহর প্রচার করব আমরা আমাদের নিজেদের পকেটের পয়সা দিয়ে গাড়ি ভাড়া খাওয়া দাওয়া সব করব কিন্তু এই আঞ্জাম আয়োজন করতে যা লাগে যে ব্যবস্থা করা লাগে সব উনি করবেন ওনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উসমান জি নুরাইন আমার নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বলেছেন হুজুর ওই হাদিস শরীফে আছে হাদিস শরীফে আছে আম্মা হযরত আয়েশা বলেন আম্মা হযরত আয়েশার হাদিস আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহা ক্বালাত কুন্না জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ইয়া রাসূলাল্লাহ ইন্না মুহাব্বাতাকা গালিবুন আলাইনা ওয়া আওলাদিনা ওয়া আযওয়াজিনা ওয়া ইন্না নাখাফু কাইফা নাজিদুকা বাদাল মাউত সাকাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযালা আলাইহি হাযিহিল আয়া ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা সাদাকা রাসূলুল্লাহি নবিয়্যুল কারীম হযরতে আবু বকর হুজুর বললেন যে ওই পাগলায় বলল হুজুর আমরা মারা গেলে আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনাকে পাবো কোথায় হুজুর তো হুজুর চুপ করে গেলেন আল্লাহ কয় পাবা চারজন ব্যক্তির কাছে বাবা দুনিয়ায় নবীদের সঙ্গী হও আহলে বাইতের সঙ্গী হও আহলে বাইতকে না পাইলে শহীদ হওয়ার মন মানসিকতা রাখো তাও যদি না পারো আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসো তাহলে কিয়ামতের ময়দানে ওই চার শ্রেণীর মানুষের সঙ্গে তোমাদেরকে জান্নাতবাসী করে দেব হযরত আবু বকর হাত জোড় করে বলে হুজুর আমার দুইটা খাসলা আহাব্বু ইলাইয়া খাসলাতান ইনদি আমার দুইটা আমল আমার কাছে ভালো লাগে একটা হইল আমার ছোট্ট মেয়েটা আপনার কাছে বিয়ে দিছি আরেকটা হইল আপনার চেহারার দিকে আমি তাকায় থাকি হযরত ওমর দাঁড়ায় কয় হুজুর আমার দুইটা আমল আমার কাছে ভালো লাগে যেটা হলো এই ন্যায় বিচার করা সেরা ফাটা কাপড় চোপড় গায়ে দেওয়া হযরত ওসমান দাঁড়ায় কয় হুজুর বলে লাওয়াজাত্তানি পাইবা তা না বলছে পেয়ে গেলা তুমি আমারে পাইছো হযরত উসমান দাঁড়ায় কয় হুজুর আমার দুইটা আমল পছন্দ একটা হইলো কোরআন শরীফ পড়া আরেকটা হইলো দান খয়রাত করা খালি মানুষকে খাওয়ানো হুজুর কয় লাওয়াজাত্তানি তুমিও আমাকে পেয়ে গেলা হযরত আলী বলেন হুজুর আমার দুইটা আমল পছন্দ শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করা আরেকটা হলো রোজা রেখে যুদ্ধের ময়দানে সারা জীবন আপনার সঙ্গে যুদ্ধ করা হুজুর বলে লাওয়াজাত্তানি তুমিও আমাকে পেয়ে গেলা এবার আমি বলতে চাই যে হযরতে উসমান জি নুরাইন আমার নবীর জামাই ছিলেন আমার নবীর জামাইদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন আল্লাহর নবী বলেছেন আমার উম্মত চার প্রকার হবে দুনিয়ার ধনী আখেরাতের গরিব দুনিয়ার গরিব আখেরাতের ধনী কয় প্রকার হলো দুই প্রকার তৃতীয় দুনিয়ারও গরিব আখেরাতেরও কাঙ্গাল দুনিয়ারও কাঙ্গাল আখেরাতেরও কাঙ্গাল কয় প্রকার হলো তিন প্রকার চতুর্থ প্রকার দুনিয়ারও ধনী আখেরাতেরও ধনী হুজুর বলে আমার উম্মত তোমরা মনে রাখবা কেউ যদি গরিব হও আমার আলীকে অনুসরণ করবা আলী দুনিয়ার গরিব ছিল আখেরাতের ধনী আর তোমরা যদি কেউ ধনী হও আমার জামাই ওসমানকে অনুসরণ করবা ওসমান দুনিয়ারও ধনী আখেরাতেরও ধনী দুনিয়ায় যারা ধন পাইয়া দুনিয়ায় যারা সম্পদ পেয়ে আমাকে ভুলে যায় নাই আমার আল্লাহকে ভুলে যায় নাই বরং সম্পদ ব্যয় করে আল্লাহকে রাজি করাবার চেষ্টা করেছে সম্পদ ব্যয় করে আমাকে খুশি করার চেষ্টা করেছে তারা দুনিয়ারও ধনী কিয়ামতের ময়দানেও তারা ধনী শেষ আপনাদের কাছে এটাই জানিয়ে গেলাম যত কিছু যত রকম কিছু করা হোক না কেন আশিকে রসুল হযরতে হাসান বিন সাবিতের সন্তানরা বেঁচে আছে না না আছে হযরতে আবু বকরের সন্তানরা বেঁচে আছে হযরতে আলীর সন্তান বেঁচে আছে গাউসে পাকের সন্তানরা বেঁচে আছে আমরা বেঁচে আছি বেঁচে থাকব আমাদের সকলের জীবন চলে যেতে পারে আমার নবীর ইশক বাংলার জমিন থেকে মিটবে না আমরা যাব আরো আসবে আমরা যাব আবার আসবে আমাদেরকে খতম করতে পারবা কিন্তু আওলাদ রসুলকে খতম করতে পারবা না
বাংলাদেশের জমিনে ইশকে রাসূল আশিক রাসূলের জমিনে এটা হয়ে থাকবে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।